সম্মানিত ভিউয়ার্স, টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে 2023 সালের ইউনিক আইডির ডাটা এন্ট্রি শুরু হয়েছে CRVS ব্যবস্থার আলোকে। শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেস তৈরি ও ইউনিক আইডি প্রদান সংক্রান্ত ডাটা এন্ট্রির জন্য পুনর্নির্ধারিত সময়সীমা 29 মার্চ 2023। উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ধীন ব্যানবেস কর্তৃক বাস্তবায়নধীন এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম IEIMS প্রকল্পের আওতায় CRVS ব্যবস্থার আলোকে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের শিক্ষার্থী প্রোফাইল ডাটাবেস প্রণয়ন ও UID প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে স্টুডেন্ট প্রোফাইল ডাটাবেস এ সফটওয়্যারের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। পুনর্নির্ধারিত সময়ে 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এবং সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত অবশিষ্ট শিক্ষার্থীদের বর্তমান শ্রেণী অনুযায়ী ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রির পুনর্নির্ধারিত সময়সীমা 20 এপ্রিল 2023, অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত এর সময়সীমা পুনরায় নির্ধারণ করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে তথ্য এন্ট্রির জন্য প্রথমে যেই জটিলতাটি হয়েছিল সেই জটিলতাটি এখন আর হওয়ার কথা না, কারণ আপনারা 2023 সালে ষষ্ঠ শ্রেণীর আমরা যে উপবৃত্তির তথ্য এন্ট্রি করেছি, আমরা চাইলে সেই উপবৃত্তির তথ্য ফর্ম থেকে কিন্তু আমরা এই UID অর্থাৎ ইউনিক আইডি ডাটা এন্ট্রি করতে পারি। সেজন্য পুনরায় শিক্ষার্থীদের হয়রানি বা নিজে হয়রান হওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ উপবৃত্তির তথ্যের মধ্যে কিন্তু সবার তথ্যগুলো আছে। আমরা সেই তথ্য ফর্ম থেকেও ডাটা এন্ট্রি ইউনিক আইডি ডাটা এন্ট্রি করতে পারি। তো বিভাগ ষষ্ঠ শ্রেণীতে এবং দশম শ্রেণীতে যারা আছে 23 সালে তাদের তথ্য 23 সাল অনুযায়ী এন্ট্রি করতে হবে, আর সপ্তম থেকে নিয়ে অন্যান্য শ্রেণী যেগুলো আছে এগুলোর যাদের তথ্য এড়িয়ে গেছে, আমরা এখনও কোনো না কোনো কারণে জন্ম নিবন্ধনের কারণে বা নানান জটিলতার কারণে আমরা তথ্যগুলো এন্ট্রি করতে পারি নাই, তাদের তথ্যগুলো এন্ট্রি করতে বলছে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে তথ্য ফর্ম যদি প্রয়োজন হয় সেই তথ্য ফর্ম UID-র আমরা কোথায় পাব সে সম্পর্কে আমি বলতে চাই যে আপনাদের সুবিধার জন্য লগ ইন যে লিঙ্ক, সেই লিঙ্ক এবং তথ্য ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই হলো সেই তথ্য ফর্ম, আপনার ইউনিক আইডির যে তথ্য ফর্ম, সেই তথ্য ফর্মটি হচ্ছে এটি। আপনি তথ্য ফর্মটি প্রিন্ট করে সকল শিক্ষার্থীর মাঝে বণ্টন করতে পারেন নতুন যারা, এবং এখান থেকে আপনি পাচ্ছেন লগ ইন করার জন্য যে লিঙ্কটা আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে লিঙ্কটা সরাসরি এখান থেকে কপি করে আমি আবার আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। আমি সেজন্য একটি ট্যাব নিলাম এবং লিঙ্কটি এখানে পেস্ট করে দিয়ে আমি এন্টার চাপ দিলাম। তো এখানে দিলেই কিন্তু আপনি সেই লগ ইন অ্যাড্রেসে চলে আসবেন। তো আমার এখানে যেহেতু আপনার লগ ইন করা ছিল তাই লগ আউট করি নাই, এই যে লগ আউট করলে এরকম ইন্টারফেস আপনার চলে আসবে। আপনি আবার এখানে পুনরায় আপনার অ্যাডমিন অথবা ইউজার যেটি আপনি দিয়ে ব্যবহার করে তথ্য এন্ট্রি করেছেন আপনি সেটি ব্যবহার করবেন। সেভাবে একইভাবে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার এই তথ্য চলে আসবে, এই তথ্যটা কিন্তু আপনার এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা গত বছর যে তথ্যগুলো এন্ট্রি করেছি সেই তথ্যগুলো নিচে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এইগুলো কিন্তু এখনও হাইড, এগুলোর ব্যাপারে আপনার ইউনিক আইডি তৈরি হয়েছে কি না বা এগুলো কবে দেবে এ সম্পর্কে খুব দ্রুতই আপডেট আসবে আশা করি, আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।